नमस्कार प्रथम मैं आम इतना उपस्थित हुआ मोर सरकार ज्येष्ठ व्यक्ति और मोर बंधु बंधु बान्धव सकुके मैं इंगराजी नवबर्षर शुभेच्छा जानसो आम आदरबले आम अनुष्ठान उपस्थित होते सकुए कले प्रीति भोज आयोजन करूँ मैं भले पालों अनुष्ठान पुरानी बच्चे मैं प्रायन बस पार हो गल कि बाकी अंचल दादा सक मरम आदर आदर कर अच्छा राज आने रे तू भला मत बननी सीजन लगाए बननी आशीर्वाद पाऊं बोली मैं आशा करिलु विदाय लब गलग दिन आम जो आम सबे जो मिली लुटर पार डेकाल समीन मिले आगे जा हाथे हाथ जोड़ी कामना मोर समबत्त बक्तव्य सामरण मारल महिबुर रहमान सर जी आज जी अनुष्ठान आयोजन कर नमस्कार आज अनुष्ठान उपस्थित थका शिक्षागुरु सम्मानीय वयोज्येष्ठ मुरब्बी यह अंचल तथा समबेत सकलो आमार आज दर्शक मंडल आज 2021 बर्षर अंतिम तारीख डिसेम्बर माह 31 तारीख आज दिन तो गोटे पालन करे आमार अंचल तो ठीक तेनेके विभिन्न पद्धति मानुए यह उत्सव पालन करे किंतु आज आम
যেটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটি অনেক ব্যতিক্রম। এটা 35 বলেও নয় বা নতুন বছর বলেও নয়, 35 বলে বা নতুন বছর বলে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমার অঞ্চল আমার ডেকা ধরনের অন্যান্য যেগুলা অসামাজিক কামতো লিপ্ত হয়, মদর পার্টি হয় বা অন্য এইবিলাক নাচ গান করে মানুষের গুটেশিয়া সৃষ্টি হয়, যার বাবে এই অনুষ্ঠানটি সমাজের লোকে সমালোচনা করে। গতি আজি আমি যার অনুষ্ঠানের আয়োজন করছো ইয়ার একটা মহৎ উদ্দেশ্য লোক আমার এই অঞ্চলের বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের সমস্যায় আমার জোরলা করেছে। ইয়ার লগতে বর্তমান সমাজত বেশিকে ফুলবর ঘটা চুরি ডকাতি মদ ভাগ জোয়ার আড্ডা এইবিলাক দিনে দিনে বাড়িবলে ধরেছে। মদ ভাং জোয়া এইবিলাক এই টেঙ্গুড়ি অঞ্চলের যে যুবচামে বিভিন্ন সময়ত সমাজের বিভিন্ন ক্ষেত্রত বরমণি যোগাই আছে। বানপীড়িত সকলের ওসর গিয়ে সাহায্য বিতরণ করা আমি দেখা পাইছো। লগতে বিভিন্ন সময়ত মানুষ দুখিয়া দরিদ্র শ্রেণীর মানুষ যেটা রোগাক্রান্ত হয়ে টাকা পয়সার অভাবত চিকিৎসা করব নয়, আমার এই যুবসকলে আমি দেখা পাইছো নিজের ফল করাই হোক বা অন্য যখন ধনবান ব্যক্তি ওসর গিয়ে ঋতু সমাজত যা বাল্য বিবাহ কিছু পরিমাণে হলেও প্রতিহত করবলে সক্ষম হয়েছে, যার বাবে এই যুবসমাজ আমি ধন্যবাদ জ্ঞাপন করবই লাগিব। গতি আজির রাতে আমার ডেকা চামে মদত মাতাল হয়ে ড্রাগসত আসক্ত হয়ে বা কোনোবা বাইকত কোনোবা ডিস্কো বারত আজি রাতে মদ মস্তিত ব্যস্ত থাকে। তারপর আমার এই যুবসমে একটা চিন্তা করেছে যে নাই এই রাতে যেহেতু আমার যুবসমে আমি অতিবাহিত করো মহৎ উদ্দেশ্য রাখি পেলায় যদি আমি সমবেত হও তেতিয়াহলে আগন্তুক দিনত আমি নিজের লগতে সমাজখনক আগবাই লৈ যোৱাত আমি সক্ষম হওয়ার, তার বাবে এই মহৎ উদ্দেশ্য লৈ আজির এই অনুষ্ঠানের আয়োজক সকল আমি টেঙ্গুড়ি অঞ্চলের রাইজর হয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। আমার এই যুবসমে বিভিন্ন সময়ত রাইজর হওয়ার কারণে কষ্ট করে আছে, আর কিছুদিন পূর্বে তেখেতসকলে একটা সচেতনতা সভার আয়োজন করেছিল জেলা প্রশাসন আর স্থানীয় পুলিশ প্রশাসনের যোগাযোগ করে। স্থানীয় প্রশাসন তথা অঞ্চলের রাইজ বুদ্ধিজীবী শিক্ষক সমাজ ইয়াত উপস্থিত থাকিয়ে এই কার্যসূচীটি সফল রূপায়ণের চেষ্টা চলাই আছে, আর আশা করো আগন্তুক নতুন বর্ষ এই যুবসমে যাতে পূর্ণ উদ্যমে এই সমাজখন আগবাই নিয়ার সক্ষম হব বলে আশা রাখিয়ে এই যুবসকলক এই মহৎ উদ্দেশ্যের বাবে ধন্যবাদ। স্থানীয় প্রশাসন তথা অঞ্চলের রাইজ বুদ্ধিজীবী শিক্ষক সমাজ ইয়াত উপস্থিত থাকিয়ে এই কার্যসূচীটি সফল রূপায়ণের চেষ্টা চলাই আছে, আর আশা করো আগন্তুক নতুন বর্ষ এই যুবসমে যাতে পূর্ণ উদ্যমে এই সমাজখন আগবাই নিয়ার সক্ষম হব বলে আশা রাখিয়ে এই যুবসকলক এই মহৎ উদ্দেশ্যের বাবে হাতে হাত ধরি চলিত বর্ষক আমি বিদায় দিছো, আর নতুন বছর আদরণ জানান পাউস Yeah.
Assalamualaikum, Namaskar. आज ये अनुष्ठान की लोहितवार पालन देखा लोरा आमी हमिल मिले रे अगुवाई जाम हाथे हाथ धरी आज ये जी आमार ए कैंपिंग अंचल उदयमान युवक सकले तथा मयो यात जड़ित हुई आसो जी आरो जी सकले एखन आज अनुष्ठित करिसे प्रथमते मय तेखेत सकललै आंतरिक अभिनंदन ज्ञापन करिसु আজি আমি ইয়াত অকল নৱবৰ হয় যে কেনেকুৱাই নহয় আজি আমি ইয়াত বিগত দিনবোৰত কি পালোঁ আৰু কি হেৰুৱালোঁ সেই বিষয়ে আমি চবেই যিমানখিনি পাৰোঁ চবেই নিজে নিজৰ মনৰ মত ব্যক্ত কৰিব সেই হিচাপে ময়ো ভাবিছোঁ যে ময়ো অলপ কওঁ যিহেতু আয়োজক গোষ্ঠীয়ে মোলৈ এই সুযোগ আগবঢ়াইছে আমি অকল 2021 বৰ্ষই যে আমি আমাৰ জীৱনৰ পৰা বা আমাৰ বিগত দিনবোৰত অতিবাহিত কৰিছোঁ তেনেকুৱাই নহয় আমি জন্মৰ পৰা আজিৰ তাৰিখলৈ এই সকলোবোৰ আমাৰ কাৰণে অতীত আৰু এই সকলোবোৰ অতিক্ৰম কৰি আহি আজি আমি যি পৰ্যায় পাইছোঁ যিখিনিলৈ আমি উপস্থিত হৈছোঁ আজি এইখিনি কিন্তু গোটেইখিনি আমাৰ অতীতৰ স্মৃতি আৰু বিভিন্ন অভিজ্ঞতার পরিণতি গতি মোর মতে আমি যিখিনি বিগত আমার জীবনকালত হেরুয়ালো বা পালো সেইখিনি স্মৃতি লই সেইখিনি অভিজ্ঞতা লই যাতে আমি 2022 চনটো আরো অধিক সকলমে আরো উত্তমভাবে আগবাড়ি যাব পারো তার কারণে মই সদায় সতর্ক থাকিম আৰু আপোনালোককো আহ্বান জনাম যাতে আগন্তুক দিনবোৰ আপোনালোকে যাতে আজি অধিক উজ্জ্বল হৈ অধিক সফলতাৰে আগবাঢ়ি যাব পাৰে তাৰ কাৰণে সকলোলৈ মোৰ প্ৰাৰ্থনা থাকিব মই নকৰোঁ যিহেতু মনৰ কথা ক'বলগীয়া ইয়াত এতিয়াও বহুত মানুহ বাকী আছে মই আজিৰ এই শুভখনত মই এটি কবিতা আবৃত্তি কৰিম যদিও মোৰ অভ্যাস নাই তথাপিও চেষ্টা কৰিম এটি নতুন আৰম্ভণি সলনি হ'ল মাথো বছৰ সময়ৰ চলন্ত গোলাকাৰ বৃত্ত বাকী জীৱনৰ কথা কি ক'ম গতানুগতিকতা আজি আবদ্ধ আজি সকলো শুভ অনিশ্চয়তাত কাইলৈ হৈ যাব পাৰে ক্ষন্তেকতে অশুভ নিৰ্জি পাহাবোৰ জীয়াই এয়াই উপভোগ কৰিছোঁ আজি নৱবৰ্ষৰ পুৱাৰ পৰা আবেলিৰ সৌন্দৰ্য আজি আমি ইয়াৰ লগতেও মই যিহেতু কাৰ্যসূচীবোৰ এইখিনিয়ে আছিলে যে আমি সংকল্প লোৱাৰ সময় আহি পৰিছে আমি একলগ হ'ব লাগিব সেই উদ্দেশ্যেৰে আমি একলগ হৈছিলোঁ অলপ জুইৰ তাপ লৈছোঁ আৰু আমাৰ কথাবিলাক মনৰ কথাবিলাক পাতিম মই আকৌ কৈছোঁ আমাৰ ইয়াৰ কোনো 2022 বৰ্ষত আদৰণি তেনেকুৱা ব্যৱস্থা নহয় যে আমাৰ মনৰ কথা এজনে আনজনৰ লগত কি পাইছোঁ কি নাপাইছোঁ সেইবিলাক আলোচনা কৰিম লগতে আমি অলপ ফূৰ্তি কৰিম এইখিনি আমাৰ একগোট হ'ব লাগে যে আমাৰ যুৱকসকল একগোট হ'ব লাগে বিভিন্নজনে বিভিন্ন কামৰ কাৰণে বিভিন্ন ধৰণে ইফাল সিফাল হৈ থাকে যে আমি আগত আমাৰ মই ইয়াতে আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ যিহেতু 2 তাৰিখে আমাৰ আৰু এটা সভা সজাগতা সভা হ'বলগীয়া আছিল যদিও কিবা এটা কাৰণবশতঃ অলপ পিছুৱাই গৈছে নিৰ্দিষ্ট হোৱা নাই ডেটটো হয়তো 5 তাৰিখ বা 6 তাৰিখ হ'ব সেয়া আমি আমাৰ ৰাইজক জনাই দিম যে এই সভাখন কেনেদৰে আমি আগবাঢ়ি গ'লে আমি সফল হ'ব পাৰিম তাৰো এটা উদ্দেশ্য ইয়াত জড়িত হৈ আছে আজি আমি একলগ হোৱাৰ সেইখিনি আমি আলোচনা কৰিম যে আমাৰ সতীৰ্থ মুবাছিৰুল ইছলামে যি কাৰ্যসূচী চলাই গৈ আছিলে মই আকৌ তেওঁক অনুৰোধ জনাম যে সেই কাৰ্যসূচীখন আকৌ চলাই নিবৰ কাৰণে